অবশেষে এই তিরিশ হাজার প্রবাসীর দায় খুঁজতে ছয়জন সদস্যরে দায়িত্ব দিচ্ছে বুঝছেন ছয় সদস্যর কমিটিরে দায়িত্ব দিচ্ছে তদন্ত করার লেগা আরে ভাই সারা বাংলাদেশের মানুষ জানে মিয়া মালয়েশিয়ার মধ্যে মানুষগুলো যাইতে পারে নাই এক নম্বরে হইল গিয়া এজেন্টদের গাফলতি দুই নম্বরে টিকিট পায় নাই টিকিটের দাম দিছে বাড়ায়া। এখন আমার কথা হলো গিয়ে মালয়েশিয়া সরকার তো আর দুই দিনে সময় দেয় নাই চব্বিশ ঘন্টা সময় দেয় নাই ছয় মাস সময় দিচ্ছে এই মানুষগুলোরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার মধ্যে পাঠাও একত্রিশে মে দুই হাজার চব্বিশ লাস্ট ডেট এটা তো জানতো জানতো না আর যে সকল প্রবাসীরা বর্তমানে এখনও এয়ারপোর্টে অনেক পাল্লাহর বান্দারা বয়ে রয়েছে এগর কাছে যায় কইলেই তো হয় কোন এজেন্টের মাধ্যমে কাজ করাইছে কেন তারা গাফলতি করছে এটার লেগে ছয় সদস্যের কমিটি বহন লাগে মিয়া সারা বাংলাদেশের মানুষ জানে যত ধরনের আর আর বাপ সব বাংলাদেশের মধ্যে কি কিছুই বুঝছেন এখন আমরা প্রবাসীরা উচিত কথা কইলেই বাগাল লেগা জায়গা ছয় সদস্য কমিটিরে ফাইজলামীকরণের লেগে তদন্ত কইরা কি করব। কইব কি উমুক তুমুক টুমুক কিচ্ছু হয়নি অবশেষে এই তিরিশ হাজার প্রবাসীর তিন তিরিশে কত নব্বই হাজার আরো গুণ বাড়াইলে এক লক্ষ বিশ হাজার মানুষের কষ্ট মাথাপতি মাথা একটা মানুষের তিন চারজন পরিবারের সদস্য থাকে চিন্তা করে দেখছেন আপনারা এই রুমের মধ্যে বইয়া বড় বড় তামসা শুরু করতেছেন আরে ভাই খুব সহজেই তদন্ত করা যায় কোন এজেন্টের মাধ্যমে তারা ভিসা প্রসেসিং করাইছে কেন তারা গাফলতি করছে এটা সহজ বিষয়ে ছয় শতা কমিটি মিলিয়ে বলছেন আপনারা নাকি এখন আমার কথা হইল যে সহজ হিসাব এজেন্টগু কাছে যান বিমানের টিকিটের কাছে যান কেন তারা টিকিটের দাম বাড়াইছে এবং তারা কেন গাফলতি করছে আমার কথা এক লাখ এক লাখ বিশ হাজার টিকিটের দামও হয়ে থাকে তারা তো বিশাল জায়গায় লোচ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা হ্যাঁ পঁচাশি হাজার টাকা যেখানে মালয়েশিয়া যাওয়ার কথা ওখানে পাঁচ থেকে ছয় লাখ তোরা লাভের উপরে লাভ ডবল লাভ করতে চো তারপর তোকে মন ভরে না বেটার কথা বেটারা কি যে কোমরে ভাই আমাকে কষ্ট সহ্য হয় না ভাই আমাকে প্রবাসীকে এই জুলুমগুলো সহ্য হয় না তবে আল্লাহ ছাড়বো না ইনশাল্লাহ এই প্রবাসীকেও মনের থেকে অভিশাপ আসে না ত করে ছাড়বো না ইনশাল্লাহ কয়ে গেলাম ভিডিওটা শেয়ার করে নেই যে মানুষের বাচ্চা করে বুঝাই দেন তদন্তকরণ লাগবো না সরাসরি এজেন্ট কাছে যা বিমানের টিকিটের কাছে যা কি সমস্যাগুলো ওখানে বাইরে যাবো গা এত এত নাটক করম লাগে না